সি শার্পের আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম কালেকশন ইনিশিয়ালাইজার নিয়ে। তো কালেকশন ইনিশিয়ালাইজার কি, কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, ওর সিনট্যাক্স কিগুলো নিয়ে আলোচনা করেছিলাম, বেসিক ডিসকাশন ছিল। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ভার নিয়ে। তো চলেন তাহলে আমরা ভার নিয়ে একটু আলোচনা করি। হোয়াট ডাজ ভার মিনস ইন সি শার্প? আসলে সি শার্পের মধ্যে ভারটা আসলে কি, আমরা অলরেডি অনেকে জানি ভার ডেটা টাইপস ওয়াজ ইন্ট্রোডিউস ইন সি শার্প 3। ভার ইজ ইউজড টু ডিক্লেয়ার ইমপ্লিসিটলি টাইপ লোকাল ভেরিয়েবল, মিনস ইট টেলস দ্য কম্পাইলার টু ফিগার আউট দ্য টাইপ অফ দ্য ভেরিয়েবল অ্যাট কম্পাইলেশন টাইম। ভার এই ব্যাপারটা, এটা আসলে একটা ডাটা টাইপ। এই ডাটা টাইপটা আসলে সি শার্পে থ্রি থেকে আসলে ইন্ট্রোডিউস হয়েছিল। তো বিজুয়াল স্টুডিওতে আমরা যখন থ্রির পর থেকে আসলে ভার ইন্ট্রোডিউস হয়, তারপর থেকে ভার ইউজ করা যায়, তার আগে যেত না আসলে। তো ভার হচ্ছে এমন একটা ডাটা টাইপ, সো যেটা আমরা আসলে খুব ডিক্লেয়ার করি লোকাল ভেরিয়েবল হিসেবে, খুব ইজিলি লোকাল ভেরিয়েবল হিসেবে আমরা ইউজ করি। আর এই ভার ভেরিয়েবল মাস্ট বি ইনিশিয়ালাইজ অ্যাট দ্য টাইম অফ ডিক্লারেশন। এই ভার ভেরিয়েবলটা অফকোর্স আপনাকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে ডাটা যখন আপনি ডিক্লেয়ার করবেন। সো নর্মালি আমরা যখন একটা ইন্টিজার অর ফ্লট অর ডাবল অর স্ট্রিং টাইপ যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন আমি চাইলে ইনিশিয়ালাইজ না করলেও প্রবলেম নেই, আমি পরবর্তীতে করবো বা অন্য কোনো একটা সময় গিয়ে আমি ইনিশিয়ালাইজ করবো বা কোনো একটা মেথডের থ্রুতে এসে ইনিশিয়ালাইজ হবে। সো এইটা আসলে কখনো করা যাবে না। সো আমাকে অফকোর্স একদম ইনিশিয়ালাইজ করেই দিতে হবে। আপনি যখন একটা ভার টাইপের আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, সো সাথে সাথে আপনাকে ডিক্লেয়ার করার সাথে সাথে ওইখানে আপনার ইনিশিয়ালাইজ থাকতে হবে। সো আপনি এরকম কোনো কিছু করতে পারবেন না ওইখানে টার্মিনেটর দিয়ে পরের লাইনে এসে ইনিশিয়ালাইজ করবেন, এটা করতে পারবেন না। সো আপনাকে ওই লাইনই আপনাকে ইনিশিয়ালাইজ করেই দিতে হবে। সো ও আপনি ইনিশিয়ালাইজ করার পর সে বুঝতে পারে ওইটা আসলে কী টাইপের ডাটা, আদারওয়াইজ সে বুঝতে পারে না। সাপোজ এখানে যেরকম করে দিলাম, সো ভার আই ইকুয়াল 100 যখন আপনি দিবেন, তার মানে হচ্ছে ইন্টিজার ভ্যালু। ওকে, সো যখন আপনি 100 দিলেন একটা ইন্টিজার ভ্যালু, তখন এটা আসলে এই আইটাকে সেই ইন্টিজার হিসেবে ট্রিট করবে। সো এটা হচ্ছে একটা ইন্টিজার। তো এই ইন্টিজারের মধ্যে আপনি পরবর্তীতে চাইলে কখনো আপনি স্ট্রিং রাখতে পারবেন না। সো এই ইন্টিজার পরবর্তীতে, সো ভার যে সো ইকুয়াল আপনি এখানে স্ট্রিং রাখতে পারতেছেন, যখন আমি স্ট্রিং রাখলাম তার মানে এটা স্ট্রিং স্ট্রিং হিসেবে ট্রিট করবে। সো সেমভাবে কে এটা ট্রু রাখলাম যখন, তখন এটা বুলিয়ান টাইপ হয়ে যাবে। সো এল এর ক্ষেত্রে ডেসিমেল ডাবল এরকম একটা ট্রিট করবে ও। ওকে, চলে আসি পরের স্লাইডে। কিছু রেস্ট্রিকশন আছে ভার ইউজ করার, কখন করতে পারবো না, কিছু রেস্ট্রিকশন আছে, সেগুলো একটু জানি। ভেরিয়েবলস ডিক্লেয়ার বাই ইউজিং ভার ক্যান নট বি ইউজড ইন দ্য ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন। সো ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন ছাড়া আপনি কখনো ভার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না, যেটা আমি বললাম। ওকে, ভার ক্যান নট বি ইউজড অন ফিল্ড অ্যাট ক্লাস স্কোপ। সো আপনি কখনো একটা ক্লাসের স্কোপ অর ফিল্ডের মধ্যে, ক্লাসের মধ্যে আমরা অলরেডি ফিল্ড জানি, প্রপার্টি জানি, তাই না? সো ফিল্ড লেভেলে আপনি কখনো ওইটাকে ভার বলতে পারবেন না। সো ওইখানে অফকোর্স আপনাকে হয়তো ইউজার ডিপেন্ড টাইপ অথবা প্রিমিটিভ টাইপ বলতে হবে। সো ভার কখনো এখানে বলা যায় না। সো ফিল্ড লেভেলে কোনো একটা ডাটা অর ফিল্ড অর প্রপার্টিকে আপনি ভার ডিক্লেয়ার করতে পারবেন না। ওকে, দ্য ভেরিয়েবল ক্যান নট বি ইনিশিয়ালাইজড উইথ এ নাল ভ্যালু। সো ওই নাল ভ্যালু দিয়ে আমি কখনো ইনিশিয়ালাইজ করতে পারবো না, আমাকে ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। ভার টাইপ ভেরিয়েবলস ক্যান নট বি ইউজড অ্যাজ মেথড প্যারামিটার। সো ভার কখনো আমরা মেথডের প্যারামিটার হিসেবে ইউজ করতে পারবো না। সো মেথডের প্যারামিটার আমরা অনেক ডাটা থাকে, তাই না? সো স্ট্রিং টাইপ ইন্টিজার আমাদের যাই দরকার, আমরা আমরা ডাটাটাই মেথডের প্যারামিটার রাখতে পারি, সেটা অফকোর্স ভার টাইপ হতে পারবে না, আমরা সেটা রাখতে পারবো না। ডোন্ট ইউজ বার ফর সিম্পল লোকাল ভেরিয়েবল টাইপস দ্যাট আর নোন টু ইউ। সো এটা মানে হচ্ছে
অফকোর্স আপনি ভার ইউজ করবেন না যেই ভেরিয়েবলের টাইপটা আপনি জানেন। সো সাপোজ আপনি একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছেন, সো আপনি ডিটারমাইন এটার টাইপটা এটা হওয়া উচিত বা এটাই হবে। তো যখন আপনি নোন আপনি জানেন ডিটারমাইন, সো তখন আপনি অফকোর্স ভার ইউজ করবেন না, এটা ভালো না। অফকোর্স আপনাকে একজ্যাক্ট যেই টাইপটা আপনি জানেন সেটাই ইউজ করবেন। সো ভার এই ক্ষেত্রে ইউজ করবেন না। ওকে, তো আসলে কোথায় কোথায় এটা ইউজ করবো, হোয়েন টু ইউজ ভার, কখন সেটা আমরা আসলে ইউজ করব। ইউজ অফ ভার হোয়েন ইউ আর নট শিওর হোয়াট টাইপ অফ ডাটা উইল বি স্টোর ইন এ ভেরিয়েবল। তো যখন আপনি জানবেন না আসলে এখন কী টাইপের ডাটা স্টোর করতে চান বা কোন টাইপের ডাটা আসবে আপনি জানেন না, ডিটারমাইন না, তখন আপনি ভার ইউজ করবেন। তো তখন প্রবলেম হবে কি, যখন আপনি স্পেসিফিক কোনো একটা ভেরিয়েবল বা টাইপ বলে দিবেন, তখন যদি ওই টাইপের ডাটা না আসে, ওই টাইপের ডাটা স্টোর না করেন, তখন এরর দিবে, তাই না? সো যদি এরকম কেস হয় আপনি জানেন না আসলে কোন টাইপের ডাটা আসবে, তখন আপনি ভার ইউজ করতে পারেন। সেকেন্ড, দ্য ভার ওয়াজ ক্রিয়েটেড টু হ্যান্ডেল ডিক্লারেশন হোয়েন দ্য টাইপ ইজ নট নোন such as generic type lambdas and queries expansion. So ei jeta bollam var variable diye amra tokhoni variable declare korbo jokhon amader eta known na. So jemon generic type thakte pare, so generic type e so ki type er data asbe ami jani na. So lambdas theke isse kono apni object anben erokom kono kichu nai. So ওইখানে ডাইনামিক্যালি আপনি অনেক কিছু আনতে পারেন, দুইটা প্রপার্টি তিনটা প্রপার্টি, যখন যা খুশি তা আপনি ল্যামডা এক্সপেন্স থেকে রিটার্ন করতে পারেন, অথবা কুইরি এক্সপেনশন থেকেও আনতে পারেন, তাই না? তো এই সব জিনিসগুলো থেকে যখন ডাটা আপনি আনবেন, লিঙ্ক থেকে যখন ডাটা নিয়ে আসবেন, সো অফকোর্স আপনাকে ভার ইউজ করা ভালো। আপনি জানেন না এসপিসি কী ডাটা আসবে, সো তখন ভার ইউজ করতে হয়। এটা হচ্ছে খুবই খুবই উপকারী দরকারি জিনিস, তখন আপনি ভার ইউজ করতে হয় ইউজ করতে পারেন, খুব ভালো সুবিধা পাবেন তখন। সো নর্মালি এতক্ষণ ধরে চিন্তা করবেন যে আসলে ভার এত রেস্ট্রিকশন আছে, তাহলে আমি ভার ইউজ করবো কেন, সেটা অনেক সুবিধাও আছে। ওকে, সো যদি এটা সুবিধা না থাকে তাহলে থ্রিতে এই সাইডে ইন্ট্রোডিউস করতো না, দরকারই ছিল না তাহলে। সো অনেকেই চিন্তা করেন এটা জাভাস্ক্রিপ্টে অলরেডি কোনো কিছু ডিক্লেয়ার করলেই ভার, যারা জাভাস্ক্রিপ্ট জানি আমরা, তাই না? সো ব্যাপারটা এখানে সেম টাইপই, এরকমই। জাভাস্ক্রিপ্টে অন্য কোনো ডেটা টাইপ নাই, সো আমাদের আরও অসুবিধা আছে। সো আমাদের আরও প্রিমিটিভ টাইপ আছে, আমরা চাইলে ওগুলো ইউজ করতে পারি। সো যেইখানে আসলে আমাদের একটু প্রবলেম ফেস করতে হয়, আমি জানি না আসলে এখানে কী আসবে, ডাইনামিক যে জিনিসগুলো আছে, সো এখানে অনেক টাইপের ডাটা আসতে পারে, সেই জন্য আমরা ভার ইউজ করবো। ওর মধ্যে যে কোনো টাইপের ডাটা আপনি রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। এইটা হচ্ছে অনেক বড় একটা সুবিধা ভারের। সো এইটাই আসলে, এইটার জন্যই আমরা ম্যাক্সিমাম সি শার্পের ডেভেলপাররা এটা ভার ইউজ করবে। এটার জন্যই আসলে কমনলি বেশি ইউজ করা হয়। ইউজ ইন অ্যানোনিমাস টাইপ অ্যান্ড অ্যানোনিমাস কালেকশন, ওই যে অ্যানোনিমাস টাইপ। সো কোনো একটা অ্যানোনিমাস টাইপ আসলে আমি জানি না এখানে কী কী থাকতে পারে। সো অ্যানোনিমাস কালেকশন হতে পারে, সো এইসব জিনিসগুলো আমরা জানি না এখানে কী কী থাকতে পারে, কী কী ফিল্ড, কী কী প্রপার্টি, কী কী জিনিস থাকবে জানি না, তখন আপনি ভার ইউজ করতে পারেন খুব ইজিলি। সো কোডে চলে আসলাম। সো এই ছিল আমাদের প্রিভিয়াস কোড। তো আমি এইগুলাকে একটু কমেন্ট করব। সো কমেন্ট করে দিলাম। ওকে, তো ভার নিয়ে আলোচনা। সো ভার আমি একটা ভেরিয়েবল নিলাম আই, এতে রাখলাম 100, তার মানে ভেরিয়েবলটা এখন কী টাইপ দেখেন, ও কিন্তু দেখাচ্ছে ইন্টিজার। আমি কিন্তু ওকে বলি নাই ভাই এটা তুমি ইন্টিজার। সো ও কখন বুঝতে পারছে, যখন আমি এখানে ডাটা রাখছি ইন্টিজার টাইপের ডাটা রাখছি, তখন সে বুঝতে পারে আমি ইন্টিজার। সো সেমভাবে আমি বললাম ভার, এখানে আমি রাখলাম হ্যালো। সো হ্যালো রাখার পর যখন স্ট্রিং রাখলাম, সে কি বুঝতে পারছে, ভাই আমি স্ট্রিং টাইপ, ওই যে সেম ভাবে সে বুঝতে পারছে, তাই না? আচ্ছা, সো আমি যখন এখানে আই এর মধ্যে বললাম তুমি হচ্ছে এখন যেহেতু ডাটা ইনিশিয়ালাইজ করে দিয়েছিস,
ইন্টিজার, তুমি এখন ইন্টিজার। আমি চাইলে এখন এসে নিচে এসে আমি এখন বলতে পারবো না ভাই, এখানে আমি চাই স্ট্রিং ভ্যালু দিব, সরি পারবো না সেটা। কেন পারবো না? নর্মালি যদি আমি স্ট্রিং টাইপ ভেরিয়েবল নিতাম সেখানে যেরকম করে আমি এখানে পারতাম না, এখানেও সেটা পারবো না। কারণ ডাটা রাখার পর ও কি হিসেবে ট্রিট করে? ইন্টিজার। আমি এখানে অন্য কোনো কিছু রাখতে পারবো না। ওকে, এটা আমি করতে পারবো না, তাই না? যখন আমি ডাটা রাখি তখন সে আসলে বোঝা যায় যে আসলে এটা কোন টাইপের, সে বুঝে নেয়। আচ্ছা, তো আর একটা ব্যাপার ছিল, সাপোজ আমি যদি এখানে একটা মেথড লিখি আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড অ্যাড, একটা অ্যাড মেথড লিখলাম সিম্পলি, সো আমি এখানে এসে ভার এইরকম কোনো কিছু লিখতে পারবো না, সরি সো ভার লিখতে পারবো না। আমি এখানে লিখতে পারবো ইন্টিজার ফার্স্ট নাম্বার ইন্টিজার সেকেন্ড নাম্বার, তো দুইটা নাম্বার দিব তারপরে যোগ টোক করবো যাই করি করি, কিন্তু আমি এখানে এসে বলতে পারবো না ভার, বলতে পারবো না। সো কেন বলতে পারবো না? ভার ডিক্লেয়ার করার সময় আপনাকে অফকোর্স ইনিশিয়ালাইজ করে দিতে হয়, কিন্তু এখানে তো আমার ইনিশিয়ালাইজ করার কোনো অপশন নাই, তো সেই জন্য আমি আসলে কোনো একটা মেথডের প্যারামিটারে ভার টাইপ ডিক্লেয়ার করতে পারি না। সো ভার ডিক্লেয়ার করতে হয় কোথায়? কোনো একটা স্পেসিফিক মেথডের মধ্যে। সো আপনি এর বাইরে এইগুলো ছাড়া করা যায় না আসলে ভার। সো ডাইনামিক টাইপগুলো যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আসলে খুব বেশি ইউজ হয় ভার, তো আমরা আস্তে আস্তে পরবর্তীতে আমরা ভার ইউজ করবো দেখবো। সো আমি এখন আপাতত ইগনোর করলাম। সাপোজ আর একটা ব্যাপার যদি জানি আমি এই জিনিসটা একটু আমি একটু ফরিজ করে দেখাই। সাপোজ যখন আমি এটা আমার একটা লিস্ট, তাই না? আমি লিস্টটাকে ফরিজ করতেই পারি, ফরিজ সো স্টুডেন্ট লিস্ট। সো দেখেন আমাকেও দুইটা সাজেশন দেয়, একটা সাজেশন দেয় আমি এখানে যেহেতু এটা হচ্ছে স্টুডেন্ট টাইপ, সো এর মধ্যে তাহলে স্টুডেন্টের অবজেক্ট আছে, তাহলে আমি যখন একটা একটা পড়বো তখন স্টুডেন্টের অবজেক্ট পাবো। সো আমাকে কিন্তু বলে বাই ডিফল্ট ভার দেওয়া আছে, সো তুমি ভারও দিতে পারো চাইলে স্টুডেন্টও দিতে পারো। যেহেতু আমি ডিটারমাইন এখানে স্টুডেন্ট আছে, আমি স্টুডেন্ট লিখতে পারি অবজেক্ট, তাই না? যদি কখন এরকম হয়, ভাই আমি এখানে জানি না আসলে এই লিস্টের মধ্যে কী কী আছে, বা আমরা অলরেডি যখন রিলেশন দেখছি রিলেশনশিপ ইনহেরিটেন্স রিলেশনশিপ দেখছি, এর মধ্যে চাইল্ড ক্লাস বেস ক্লাস অনেক কিছু রাখা যায়, তাই না, একই লিস্টের মধ্যে। কারণ হচ্ছে আপনার যেই লিস্টটা আছে যে বেস ক্লাসের টাইপের লিস্ট, সো ওর যত চাইল্ড ক্লাস আছে সাব ক্লাস আছে, সাব ক্লাসের সব অবজেক্ট আপনি চাইলে রাখতে পারেন। তো এখানে কিন্তু অনেক ধরনের ডাটা হয়ে যায়, তো যেটা আমরা পলিমরফিজম নিয়ে আলোচনা করছিলাম, তো তখন কি হয়, তখন আপনার অনেক টাইপের ডাটা আসবে, তাই না? তখন ডাটা আসলে আপনি এখানে বাই ডিফল্ট ভার দিয়ে দিতে পারেন। ভাই কি ডাটা আসে আমি জানি না, সো যেই ডাটায় আসুক ভার দিলেই আর কোনো প্রবলেম নেই, যেই ডাটা আসবে ওইটা ওই অবজেক্টটা ওইটার মতো আচরণ করবে। সো ভার দিয়ে আপনি চাইলে আপনার কাজটুকু করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এটা ছিল সিম্পলি একটা উদাহরণ। সো আমরা চাইলে কোনো একটা যখন লিস্ট থেকে কোনো ডাটা কুইরি করে নিয়ে আসবো, জয়েন করে নিয়ে আসবো, দুটো টেবিল থেকে ডাটা নিয়ে আসবো, দুইটা টেবিল থেকে যখন জয়েন করে নিয়ে আসবো তখন তো আপনার হচ্ছে অনেকগুলো ডাটা আসবে, তার মধ্যে আপনার কিছু কমন থাকবে, তার জন্য আপনি বারবার তো আর আপনি ইয়ে করবেন না, একটা মডেল ক্রিয়েট করবেন না, তাই না? সো আপনার মডেলটা বারবার দরকার হবে না, শুধু একটা পারপাসে দরকার, আপনি ডাটাটা রিট্রিভ করবেন, আর আর দরকার হচ্ছে না, তার জন্য কি আপনি একটা মডেল বানাবেন বারবার? সো বানাবেন না। সো এইসব জিনিসের জন্য অফকোর্স আপনার ভার ইউজ করতে হয়, তাহলে আপনার আর প্রবলেম হয় না। সো এটারও অনেক অনেক বড় সুবিধা আছে। ওকে, অনেক রেস্ট্রিকশন দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা অনেক বড় সুবিধা, সেই জন্য আমরা ভার ইউজ করব। সেই ছিল ভার নিয়ে আলোচনা, সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।